আমার বলেন। আম্মু যখন ডেথ বেডে ছিল আর কি, দ্য লাস্ট ডে শি টকড, সে কোমা চলে যায় আর কি, সে কিন্তু এত অসুস্থ, সে আমাকে কথাগুলো বলতেছে, বাসায় যদি কোনো সময় কোনো মেহমান আসে, কেউ যাতে কখনো খালি পেটে না যায়। মানে কত টাকা হলে তুমি বলবো যে কি ভাই আমি হ্যাপি, এখন বলবো যে কি ভাই আমার আর লাগবে না টাকা? একটা টেন্ডেন্সি আমার আছে যেটা, যে আমি মানুষকে দিতে পছন্দ করি। আমি আমার রেস্টুরেন্টের বাইরে স্টিল, মানে ওই ওয়ারি এলাকার যে কজন গরিব আছে, প্রতিদিন রাত্রেবেলা আমার স্টাফরা যে রান্না করে, মানে ওরা এসে খায়। মানে ইটস নট লাইক লেফট ওভার খাবার দাও? না 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 না, ও আলাদা করে রান্না করে, আলাদা করে। আচ্ছা, আলাদা করে। সো বেসিক্যালি আমার মানে চিন্তা ভাবনা এটাই, আমি যতদিন মানে আমার অ্যাটলিস্ট ইচ্ছা আছে যে আমি ডেইলি 100 মানুষকে খাওয়াবো, অ্যান্ড এফোর্টলেসলি। মানে আমার ওইটা চিন্তা হবে না যে আলাদা টাকা খরচ হয়ে যাচ্ছে, এটা এফোর্টলেসলি আমি যদি খাওয়াতে পারি। এখনো কিছু করতে পারো না? না, পারি, বাট আমার এখনো ওই 100 জনকে ভালো মতো খাওয়াতে আই উইল নিড দ্যাট সোর্ট অফ ইনকাম অ্যান্ড সোর্ট অফ ফিক্সড। না না, আমি বলতেছি 100 জন না, হয়তো বা 5 জন। মানে সে কোমা চলে যায় আরকি, তো কোমা যাওয়ার আগে যেদিন আম্মু রাত্রেবেলা শুধু আমার সাথে কথা বলতেছিল, সবাই ছিল সামনে, বাট আমার যেহেতু বড় ছেলে, আম্মু কিছু কথা আমাকে বলতেছিল, তো আমার আম্মু চিন্তা ভাবনা এমন, সে কিন্তু এত অসুস্থ, সে আমাকে কথাগুলো বলতেছে, বাসায় যদি কোনো সময় কোনো মেহমান আসে, কেউ যাতে কখনো খালি পেটে না যায়, বাসায় যদি তোমার ধরো কিছু নাই, ইউ মেক শিওর যে তুমি বাইরের থেকে অ্যাটলিস্ট কিনে এনে ওনাদেরকে খাওয়াবা, বাট কেউ যাতে খালি পেটে না যায়। তোমাদের বাসায় যারা কাজ করতে আসতেছে, দুপুরে যারা কাজ করতে আসতেছে, তোমার তো বাসি খাবার খাও না, তো যে খাবারটা তোমার রান্না করতেছো, যে খাবারগুলো বাকি আছে তাকে তো খাওয়াবাই, তার ফ্যামিলির জন্য দিয়ে দিবা। এই কথাগুলো একটা মানুষ ডেথ বেডে বসে বলছে, এটা তার লাস্ট, মানে এটা তার কনসার্ন ছিল ওই সময়, মানে এটা নিয়ে তিনি চিন্তা করতেছেন আর কি, এটা নিয়ে চিন্তা করতেছেন। তো ওই জিনিসগুলো আমার মধ্যে, আম্মুকে দেখছি তো ছোটবেলা থেকে, ওই জিনিসগুলো এখনো আমার ভিতরের মধ্যে আছে। আল্লাহ তাকে জান্নাত বাসী করুক, দোয়া করি, অ্যান্ড শি মাস্ট বি ভেরি প্রাউড অফ ইউ হোয়াট ইউ আর ডুইং, মাশাআল্লাহ। হ্যাঁ, তার জন্যই তো এতটুকু পর্যন্ত আসতে পারছি, আর তার আম্মু সাপোর্ট না থাকলে তো কখনোই পারতাম না, বিকজ যেহেতু ফ্যামিলি সবাই জব হোল্ডার ছিল, সবাই এরকম, মানে সবাই পিএইচডি ডক্টরেটস এরকম, তো এর মধ্যে আমি আউট অফ দ্য বক্স এসে। আসলে আমাদের অনেকেরই স্টোরি আছে, এবং কতজনের পিছনে যে মায়ের রোলটা যে কত বড়, এবং অনেকের এটা আসলে আনটোল্ড অনেক স্টোরিজ আছে যেখানে, রাইট, অথবা বাবারা স্বাভাবিক একটু স্ট্রিক্ট হয় আর মারা ওই সময় বাবারা ক্যালকুলেটিভ হয় যে তুমি যা করবা ইউ হ্যাভ টু বি ক্যালকুলেটিভ। তো বাট এখন আব্বু আল্লাহর রহমতে ইজ ভেরি সাপোর্টিভ, আমার প্রত্যেকটা প্রবলেমে অনেক সাপোর্ট করে। আই এম গ্ল্যাড যে স্টিল বাবা এত কেয়ারিং আমাদের জন্য, এটা আসলে মানে আসলে হয় না, এরকম কখনো শুনি নাই যে বাবার এত কেয়ারিং হয়। আমার চলে যাওয়ার পর অনেক কেয়ারিং বাবা, মানে বাবা ইজ লিটারেলি প্লেইং দ্য সেকেন্ড রোল অফ মাই মাদার, লিটারেলি।